नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। বলছি কত দাম নিল? ওই যে 30% এক্সট্রা। তো বেশি দাম নিয়ে কি কি মনে হলো আপনার? কি করবো, আমার তো হ্যাবিটেন্ট না, না খেয়ে এতদিন তো ছিলাম। আচ্ছা, আজকে একটু খাবো। তো বেশি দাম দিয়ে আপনাকে কি অসুবিধা মনে হলো না? অসুবিধা আর কি হবে, মানে মাপে কম খেতে হবে আর কি করবো, খাবার কম খেতে হবে, দিয়ে তো বন্ধ করে দিয়েছে না। আচ্ছা, বাড়ার কোনো জায়গা নেই। কি রেট নিল, কি দাম, কত দাম নিল? নিল যেটা ছিল 870, সেটা হয়ে গেছে এখন 1120। বাট আই স্টিক টু মাই ওন ব্র্যান্ড, তাই খেতে হবে একটু কম খেতে। কোন দোকানে নিলেন এটা, কোথায় নিলেন? এটা আমাদের পাড়ার দোকান। इतना दिन बाद मिला वो, ठीक है। बोल रहे हैं कितना पर करके ले रहा है, कितना करके ले रहा है? ना ज्यादा दाम ले रहा है अभी, 30% जो बोला था एक्स्ट्रा, वो तो पता नहीं रेट में संभाला होगा जो भी। तो कितना पीस करके दे रहा है आदमी को? अरे भाई, मेरा ही वीडियो के बड़ा उधर ही बनाई है, बड़ा 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 आदमी तो उधर नहीं, सबका बना है।
क्या हुआ क्या हुआ? देखिए खाना किस तरह दिया है यहाँ। पूरा हम लोग केरल से आ रहे हैं, लेकिन अभी कितना अच्छा स्वच्छ खाना उधर दे रहा था, लेकिन यहाँ आसनसोल में आया तो पूरा बदबू दे रहा है खाना में। ठीक है ना, खाना खाने काबिल नहीं है खाना, समझ रहे हैं ना। ये बताइए, और तो बीमारी इसे फैलेगा कि कमेगा? खाना पूरा खराब है, खाने काबिल नहीं है खाना। पूरा जितना भी सवारी था सब बिक दिया है खाना, देख लीजिए इधर, यही आसनसोल का हाल है। देख रहे हैं, देख रहे, सब बिक रहा है खाना, देखिए देखिए सब। ये और बीमारी फैलाएगा। होम डिलीवरी पुलिस का चला ये नहीं चाहिए মানে তো অনেকদিন ধরেই আমাদের এই বর্ডারে ইভেন ঝাড়খণ্ড সঙ্গে আমাদের যতগুলো বর্ডার পয়েন্ট আছে ওখানে লকডাউন পর থেকে আমাদের নাকা চলছে। এখানে প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এই নাকা ব্যবস্থাগুলি দেখতে এসছি, তারপরে আমরা ওখানে বারাবানিতেও দেখব অ্যান্ড পুরো মেডিকেল চেকিং ব্যবস্থা এখানে করা হয়েছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে যেইভাবে পুরো বিশ্বে এই বৈশ্বিক মহামারী এসছে তাকে নিয়ে প্রত্যেক রাজ্য সরকার সচেতন আছে। শুধু পশ্চিমবাংলা মাননীয় দিদিকে ছাড়া প্রত্যেক রাজ্যে আপনি দেখবেন, যে এরকম দিল্লিতে, উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে বিজলি বিল মাফ করা হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে আজকেও কয়েকজনে মোবাইল ফোনে এসএমএস দিয়ে বিজলি বিল দিতে হবে এই করে আসছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি কি যেভাবে মানুষের আর্থিক ক্ষতি হয়েছে এই বৈশ্বিক মহামারী নিয়ে, আপনার কাছে আবেদন কি আপনি পশ্চিমবাংলায় মানুষ, আসানসোলের মানুষের জন্য কিছু ভালো কাজ করুন, আপনাকে ভোট দিয়ে মানুষ তো কমসে কম বিজলি বিল মাফ করুন, এই আমাদের একটা মাং আছে। আর যেইভাবে যেইভাবে তৃণমূল সরকার নিজের কাউন্সিলরদেরকে লুটের ছুট দিয়েছে, যেইভাবে চালের ছুট লুটছে, চাল চোরি করছে, দোকানে গিয়ে বিক্রি করছে, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন শ্রীপুরে একটা কাউন্সিলর
এই চাল চুরি করে যে বিক্রি করছে তৃণমূলের কাউন্সিলর ধরা পড়েছিল, তার জন্য আজকে বিজেপি উত্তর বিধানসভা থেকে আমরা সবাই এই প্রতিবাদ করছি। লকডাউন পরে আমরা রোডে নামব, ব্যাপক আন্দোলন করব, আমরা চাক্কা জাম করে দিব, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে মাননীয় দিদিকে সচেতন হতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে। আমার নাম হচ্ছে মদন মোহন চৌবে, আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সেক্রেটারি।